এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শুভ খান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাব তার কাছে। শুভ, সাড়ে ছটার দিকে বিজয়নগরের এই ভবনটিতে লাগা আগুন এখনো কিন্তু পুরোপুরি নিভে যায়নি, এখনো কিন্তু আমরা দেখছি। চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু পুরোপুরি নিভে গেছে সেটা কিন্তু বলা যাচ্ছে না, এবং এখনো কিন্তু আমরা দেখছি যে ভবনটির ভেতর থেকে কিন্তু ধোঁয়া বের। দুই থেকে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু পুরোপুরি নিভে গেছে সেটা কিন্তু বলা যাচ্ছে না, এবং এখনো কিন্তু আমরা দেখছি যে এই ভবনটির ভেতর থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় টেলিভিশনের শোরুম এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের গুদাম রয়েছে, যে কারণেই আগুন থেমে যাওয়ার পরপর কিন্তু আবার কিছুক্ষণ পরে আমরা দেখছি যে এগুলো আবারও ধরে যাচ্ছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। 13টি ইউনিট নিয়ন্ত্রণে আনলেও এখনও কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েকটি ইউনিট এখনও চেষ্টা করে যাচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনও ভবন থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও পানি ছেটানোর কাজটি করছেন, এবং পানি দেওয়ার পরপরই কিন্তু ধোঁয়া হচ্ছে। আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে ভবনের সামনের অংশে যখন আগুনগুলো একদম নিভে যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে পেছনের অংশে আবার নতুন করে আগুন ধরছে, আবার পেছনের অংশে যখন আগুন নেভানোর কাজটি করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা তখন কিন্তু সামনের অংশে আবার হঠাৎ করে আগুন জ্বলে উঠছে। তো এই হলো সবশেষ অবস্থা। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে তাৎক্ষণিকভাবে তারা ধারণা করছেন যে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়তোবা অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে, কারণ তারা বলছেন যেহেতু সাড়ে ছটার পরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সুতরাং অফিস টাইমের পরে, তো সে কারণেই তারা ধারণা করছেন যে শর্ট সার্কিট থেকে আসলে এই অগ্নিকাণ্ডের হয়তো সূত্রপাত হতে পারে। তারা তদন্ত করবেন, তদন্ত করার পরে আসলে তারা আসলে আসল কারণটি বলতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই ভবনের আসলে মালিক এবং শোরুমের মালিক আলাদা নাকি একই ভবন মালিকই নিজেই শোরুমটি চালু করেছিলেন, সে বিষয়টা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু নিশ্চিত হতে পারেননি। তারা বলছেন যে এই ভবনের মালিক বা শোরুমের মালিক এখনও কিন্তু কাউকেই পাওয়া যায়নি, তো তারা এখনও কাউকে এখানে পাননি যে আসলে এখানে আর কী কী ছিল। তবে অগ্নি নির্বাপনের কাজটি এখনও চলছে, হয়তোবা আরও সময় লাগবে পুরোপুরি আগুন নেভাতে। তো এই ছিল বিজয়নগর থেকে আমার কাছে সবশেষ।